পেট্রোল ডিজেল অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদত ডুমডুমাত আজি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর ডুমডুমা কাকপথার ডাঙরি সৈখোয়া আঞ্চলিক সমিতি আজি ডুমডুমাত ভারতের প্রধানমন্ত্রী পেট্রোলিয়াম মন্ত্রীর লগতে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ করে। যুব ছাত্র পরিষদে তীব্র প্রতিবাদ করে প্রতিকৃতি দাহ করে। লগতে পেট্রোল ডিজেলর লগতে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ নকরিলে যুব ছাত্র পরিষদে জঙ্গি আন্দোলনের হুঙ্কার প্রদান করে যুব ছাত্র পরিষদের সমিতি সমূহে। যুব ছাত্র পরিষদ কেন্দ্রীয় সমিতির আহ্বান মর্মে তিনিচুকীয়া জেলা সমিতির সৌজন্যত ডুমডুমা আঞ্চলিক আর কাকপথাৰ আঞ্চলিক তথা ডাঙরি চৈখোৱা আঞ্চলিক সমিতির উদ্যোগত এই প্রতিকৃতি দাহ কার্যসূচী লওয়া হয়েছে। এই প্রতিকৃতি দাহ কার্যসূচীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি দাহ করা হয়েছে আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতিকৃতি দাহ করা হয়েছে। লগতে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতিকৃতি দাহ করা হয়েছে। আর এই প্রতিকৃতি দাহ করার পর আমি একটা কথা স্পষ্ট করে দিব বিচার যে অত্যাবশ্যকীয় সামগ্রীর উপর যে মূল্য বৃদ্ধি করেছে এই মূল্য বৃদ্ধিয়ে জনসাধারণক বিভিন্ন ধরনের সমস্যা পেলাব লৈছে আর এই সমস্যারপর আমার জনসাধারণ শঙ্কাত পরিছে। যেহেতু এই বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে অসমীয়ার আর ভারতবর্ষের জনসাধারণের দুঃখ দুর্দশা বুঝি নাপায় তো গতি এই সরকারখনে সকিয়াই দিব বিচার যে যদি অতি সোনকালে যদি মূল্যবৃদ্ধি রোধ নকরে আমি ইয়াতকে জঙ্গি আন্দোলন লোলে আমি বাধ্য হম। ফিলবাড়ীর সমীরণ বরা রিপোর্ট।